বাড়ির সামনে থেকে উদ্ধার এক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ। বৃহস্পতিবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার তরিয়াল পঞ্চায়েতের লতিপুর গ্রামে। জানা গিয়েছে মৃতার নাম পার্বণী দাস। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্তে সেখানে আসে মহকুমা পুলিশ আধিকারিক সৌমানন্দ সরকার, আইসিপি নাকি সরকার সহ অন্যান্যরা। কিন্তু কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। সবুজ আইনের বার্তা দিতে উল্টো পথে হেঁটে চলেছেন এক বয়স্ক ব্যক্তি। বৃহস্পতিবার রায়গঞ্জে এসে পৌঁছন তিনি। তার এই অভিনব পন্থা ঘিরে হতবাক সাধারণ মানুষ। সঞ্জীব কুমার দাস নামের হুগলির বাসিন্দা ওই ব্যক্তি জানিয়েছেন, 4 নভেম্বর দার্জিলিং মেল থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন। ডিসেম্বরের মাঝামাঝিতে কপিল মুনির আশ্রমে এই যাত্রা শেষ করার লক্ষ্য রয়েছে। জনজাতি গৌরব দিবস পালন উপলক্ষে ভারতীয় জাদুঘর এবং আদিবাসী বিষয়ক মন্ত্রকের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হলো চিত্র প্রদর্শনী। মন্ত্রকের অধীন ট্রাইবাল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা ট্রাইফেড ভারতীয় জাদুঘরে আদি চিত্র নামে উপজাতীয় চিত্রকর্মের এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রদর্শনীতে দেশের উপজাতীয় চিত্রকর্মগুলির শিল্পরূপ, সমৃদ্ধ ঐতিহ্য এবং উপজাতীয় শিল্প নির্মাতাদের অসাধারণ প্রতিভা তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার সকালে নিউ টাউন নারকেল বাগানের দিক থেকে দ্রুত গতিতে ইকো পার্কের দিকে আসা দুটি মোটরবাইক সিগন্যাল ভেঙে এক ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন ওই ব্যক্তি, গৌতম কর্মকার নামে আহত ব্যক্তি, পেশায় মিষ্টির দোকানের কর্মচারী। ট্রাফিক সিগন্যাল অপারেট করার দায়িত্বে থাকা কনস্টেবল পলাশ বৈদ্য একটি বাইক ধরার চেষ্টা করেন। তখন পাশের বাইকের যুবক যুবতী নেমে তাকে মারধর করে বলে অভিযোগ। তার পায়ে, হাতে এবং চোখের নিচে আঘাত করা হয়। ঘটনার জেরে ক্ষিপ্ত জনতা রাস্তায় মোটর বাইকে থাকা একজনকে ধরে ফেলে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইকো পার্ক থানার পুলিশ। পুলিশকে মারধরে যুক্ত থাকা ব্যক্তিকে উত্তেজিত জনতা পুলিশের হাতে তুলে দেয়। সিতাই থানা এবং আব্বারি দপ্তরের বিশেষ অভিযানে প্রায় 25 বিঘা জমির অবৈধ গাঁজাখেত কেটে পুড়িয়ে দিল পুলিশ। সিতাই থানার আইসি প্রবীণ প্রধান জানিয়েছেন, সিতাই থানার অন্তর্গত ব্রহ্মত চাতরা গ্রাম পঞ্চায়েতের সিঙ্গিমারি এলাকায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় 25 বিঘা জমির অবৈধ গাঁজা কেটে পুড়িয়ে নষ্ট করল পুলিশ। যদিও এদিন পুলিশি অভিযানের সময় জমিতে অবৈধভাবে গাঁজা চাষে যুক্ত থাকা বাসিন্দারা বাড়ি ছেড়ে পালিয়ে যান। ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, অনেকেই জমিতে অবৈধভাবে গাঁজা চাষ করে। সীমান্তে গাঁজা পাচারের সঙ্গে যুক্ত থাকা চোরা কারবারিদের সংখ্যা বেড়েই চলেছে। নিজের নির্বাচনী এলাকা অবৈধভাবে রায়ডাক নদী থেকে বালি পাথর পাচারের জেরে ভাঙছে নদীর বাঁধ। বৃহস্পতিবার সকালে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের মহিষকুচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়ডাক নদী সংলগ্ন গেদারচর এলাকায় পরিদর্শনে যান তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ 2 নম্বর ব্লক সভাপতি তথা জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশের স্থায়ী কর্মাধ্যক্ষ চৈতি বর্মন বড়ুয়া। সেই সময় নিজের দলীয় কর্মীরাই চৈতিকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। ব্লক সভাপতিকে ঘিরে চলে গোব্যাক স্লোগান। সেই সময় ব্লক সভাপতিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য বাসন্তী বর্মনের বিরুদ্ধে। গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরবর্তীতে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চৈতিকে বের করে নিয়ে আসে।